বধূবেশে শবনম বুবলি। ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরে এবার বধূ সাজলেন ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলি। সম্প্রতি বুবলির বধূ সাজের একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। পরিবেশটা বিয়ে বাড়ি, বধূবেশে বসে আছেন নায়িকা শবনম বুবলি। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা, তবে না, তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য। গতকাল 3 নভেম্বর রাজধানীর উত্তরায় রয়্যাল মালাবার কার্যালয়ে অপু বিশ্বাসের পরে এবার বধূবেশে ফটোশুটে অংশ নেন বুবলি। এই সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়্যাল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাইম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এই প্রসঙ্গে বুবলি বলেন, নর্মালি ভারী ড্রেস পরলে অস্বস্তি লাগে, কিন্তু রয়্যাল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট, মনেই হয় না এত ভারী, খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউসের ফটোশুট করেছিলাম, সেখানে একটি মাত্র ড্রেস পরেছি, দীর্ঘদিন পর আবার শুট করলাম, ভালো লেগেছে। এদিকে 5 বছরের ক্যারিয়ারে কখনোই শোরুম উদ্বোধনে যাননি চিত্রনায়িকা শবনম বুবলি, এবারই প্রথম তিনি একটি শোরুম উদ্বোধন করেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায় আনুশিস মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে একটি অভিজাত বিউটি সেলুনের উদ্বোধন করেন শবনম বুবলি। এই সময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশিস মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকি সহ অনেকে। শবনম বুবলি বলেন, একাধিক শোরুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি, শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম, তখন থেকেই আমাদের ভাই বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়। এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা, কোনো নারী যখন সাবলীল হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে, তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, তার সাফল্যের ধারা বজায় থাকুক। কর্ণধার আফরোজা লাকি জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, ব্ল্যাক স্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভ সহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশিস মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে। প্রসঙ্গত, দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন শবনম বুবলি। 2016 সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান তিনি, এরপরই ঘুরে যায় বুবলির ভাগ্যের চাকা, রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন তিনি, গড়ে ওঠে শাকিব বুবলি জুটি, বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা। এই পর্যন্ত শাকিব খানের সঙ্গে বুবলির 6টি সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। 19 মাস আগে মুক্তি পেয়েছিল শবনম বুবলি অভিনীত চলচ্চিত্র বীর, সেই চলচ্চিত্রে তার জুটি ছিলেন শাকিব খান। তার আগেও বুবলির যে কয়টা ছবি মুক্তি পেয়েছে সবকটিতে তার নায়ক শাকিব। 19 মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুবলির নতুন চলচ্চিত্র চোখ। এই চলচ্চিত্রে তার বিপরীতে থাকছেন 2 নায়ক, তবে থাকছেন না আগের সব চলচ্চিত্রের সহশিল্পী শাকিব খান। প্রথমবারের মতো শাকিব ছাড়াই পর্দায় উপস্থিত বুবলির জন্য বিশেষ চ্যালেঞ্জও, তা স্বীকারও করেছেন এই অভিনেত্রী। ভিউয়ার্স, বধূবেশে বুবলির নতুন লুক কেমন লাগছে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি